আর এই সকল সম্পত্তির মালিক হবি তুই। আপনাকে আমি আর বেশি কিছু বললাম না, কারণ আপনি আমার বউয়ের বড় ভাই, এখানে আমারও সম্মান জড়িয়ে আছে। শাশুড়ি কি মানুষ রে, এত জ্বালা যন্ত্রণা, এত অপমান, এত কিছু করা হয়, তারপরে এই বাড়ি থেকে যায় না। তো শাশুড়ি জানটা মনে কই মাসের মতন। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছো, এই বুড়ি এত খাটন খাটায়, তাও বুড়ি এরম করে। হায়রে আমার কপাল, আমার কি শখ ছিল আমার জামাইরে নিয়ে আমি শহরে থাকবো, আমার শখটার পূরণে হইলো না এই বুড়ির জন্য। বোন চিন্তা করিস না, আমি আসছি না, তবে একটা বুদ্ধি আছে শোন। তোর শাশুড়িরে একটা চুরির অপবাদ দিয়া তোর স্বামীর কাছে ধরাই দে, তাহলেই তোর স্বামী তোর শাশুড়িরে ওই বৃদ্ধাশ্রমে কি আসবে। জানো ভাইয়া, এই বুড়ি ভাঙলে তবু মস্তাবে না, তুমি যা করো তাড়াতাড়ি করো, আমার সহ্যই হচ্ছে না। আরে চিন্তা করিস কেন, আমি আসছি, যখন ওই বুড়িকে বাড়ি থেকে বের করব তারপরে আমি যাব, আর এই সকল সম্পত্তির মালিক হবি তুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কি দুপুরে মার খাবার খুঁজেছিলা? হ্যাঁ। দুইজন বসে চুটিয়ে গল্প করতেছো, আমার মা দুপুরে খাইছে কি না খাইছে সে খোঁজটা কি তুমি নিছো? আরে ভাই তুমি এভাবে কথা বলছো কেন? ভাই আপনি একটু চুপ থাকেন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো, আগে আপনার বোনের সঙ্গে আমি হিসাবটা মিটাই নিই। কথার উত্তর দিচ্ছ না কেন? শোনো, আমি আড়াল থেকে তোমাদের সমস্ত কথা শুনেছি, ঠিক আছে? আর আজকে তো এতদিন তো মানুষের কাছে শুনেছিলাম তুমি আমার মাকে দিয়ে সমস্ত কাজ করাও, আমার মায়ের উপর তুমি কত নির্যাতন করো, আমার মাকে তুমি কত কষ্ট দাও, খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, প্রত্যেকটা সময় তুমি আমার মাকে খোঁটা দাও। আমার মা এত ভালোবাসে আমাকে, শুধু আমাকে না তোমাকেও, সংসারটা ভাঙবের জন্য কখনো আমার মা আমার কাছে এই সমস্ত কথা বলেনি। আর যদি আমি নিজের কানে না শুনতাম তাহলে আমি এটা বিশ্বাস করতেও পারতাম না। তুমি এত ছোট মনের মানুষ, এত নিকৃষ্ট তোমার মন, এটা আমি কখনোই বুঝতে পারতাম না। আর আমার মা কত মহান দেখছো, একটি বারের জন্য তুমি এত জ্বালা যন্ত্রণা, এত অত্যাচার করো, আমি রোজগার করি, আমি ইনকাম করি, আমার মাকে তুমি খাওয়ার কষ্ট দাও, আমার মা একটি বারের জন্য আমার কাছে সে কথাটা বলে না। তাহলে আমার মা কত মহান তুমি দেখেছো। আর এই যে ভাইজান, আপনি আপনি বোনের সংসার ভাঙতে আসছেন নাকি বোনের সংসার উজ্জ্বল করতে আসছেন? আরে দেখেন, শিখে নেন, আমার একজন মূর্খ অশিক্ষিত মা আপনার বোন এত অত্যাচার করে, এত তৎকার করে, তাকে খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, আমার মা কখনো আমার কানে এই কথাটা দেয়নি আপনার বোনের সঙ্গে আমার সংসারটা নষ্ট হবে। আর ওর হায় ছোট মানুষ, ওর বয়স কম, ওই না হায় বোঝে না। আর আপনি আপনি কি একজন স্বাবলম্বী একজন মানুষ, কই আপনি এসে আপনার বোনকে বোঝাবেন, আর আপনি আপনার বোনকে কুপরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, আমার কি আর কেউ আছে এই বিষয়ে সম্পত্তির কিসের লোক? আমি আমার অবর্তমানে কে? আজকে আপনার ছোট ভাইয়ের বউ যদি এরকম করতো, বা এই ঘটনাটাই আপনার মায়ের সঙ্গে ঘটতেছিল, কি করতেন আপনি? চুপ থাকতেন? মেনে নিতে পারতেন? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হলে আপনাদেরকে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, ভুল তো আপনারা আমার সঙ্গে করেননি, ভুল করেছেন আমার ওই মায়ের সঙ্গে। আপনাকে একটা কথা বলি ভাই, বোনের সংসার যদি সুখে দেখতে চান এই সমস্ত বুদ্ধি আর কখনো দিতে আসবেন না। আপনি আমার আত্মীয় মানুষ, আপনি আমার ওয়াইফের বড় ভাই, মানে আমার বড় ভাই, আসবেন, থাকবেন, ঘুরবেন, ফিরবেন, যাবেন, কিন্তু এই সমস্ত নোংরা বুদ্ধি নিয়ে আমার বাড়িতে আপনার আসতে হবে না। আর আবারও বলি, ভুল করেছো তুমি আমার মায়ের সঙ্গে, আমার মাকে ডাকছি, তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাও, আমার মা যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব, না হলে আমি এটা মানতে পারবো না। আমি মাকে ডাকছি। তোমাকে ডাকতে হবে না, আমি নিজেই ডাক দিচ্ছি। মা, ও মা, এইদিকে আসেন তো। কি হয়েছে বাবা, কি হয়েছে বৌমা? কিচ্ছু না মা, তুমি দাঁড়াও, এখানে একটু কথা আছে। এই নামে নামে না স্যার, ক্ষমাচান আমার মা। এই ক্ষমা চাও, এই আপনি আমার মার কাছে ক্ষমা চান, ক্ষমা চান। মা ভুল হয়ে গেছে, মা আমাকে মাফ করে দাও। মা, বাবা ওঠো, আমি তো কিছুই বুঝলাম না,
কিসের ক্ষমা? মা, তুমি জানো না এরা কত বড় কাল্পিট, কত বড় শয়তানি এদের মনে। আর সবচাইতে বড় কথা মা, তুমিও কিন্তু আমার কাছে অনেক কিছু লুকাইছো মা। ও যে তোমাকে খাওয়ার কষ্ট দিয়েছে, শোয়ার কষ্ট দিয়েছে, হ্যাঁ, তোমাকে যে সমস্ত কাজ করাইছে, উঠান ঝাড়া থেকে শুরু করে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে, তুমি কখনো আমার কাছে বলোনি মা তুমি এটা অপরাধ করেছো, যার কারণে এত সুযোগ পেয়েছে তোমাকে দিয়ে এত কষ্ট করানো, এত খাটানোর। আমি আশেপাশের মানুষের কাছে শুনেছিলাম, আমি বিশ্বাস করতে পারিনি, ওর ভালোবাসার মোহে আমি অন্ধ হয়েছিলাম। আর যখন নিজের কানে আমি শুনতে পেরেছি ওরা ষড়যন্ত্র করেছে, তাই আমি ওদেরকে ধরেছি। তা মা, তুমি আজকে ক্ষমা করে দিয়েছো, আমি তোমার কাছে অনুরোধ করি মা, অনুরোধ করে বলতেছি, এরপর যদি এরকম ভুল করে আর তুমি যদি আমাকে না জানাও, সত্যি সত্যি মা আমি তোমাদেরকে ছেড়ে চিরতরে চলে যাব। আজকে এই বিষয়টা এখানেই থাক, মা যখন ক্ষমা করেছে এটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। সময় আছে তোমার, তুমি ভালো হও, যদি তুমি আমাকে পেতে চাও, আমার সংসার করতে চাও, সময় আছে, আজকের পর থেকেই ভালো হয়ে যাও। ভাইজান, আপনাকেও বলছি, আপনি আমার গুরুজন, বড় মানুষ, আপনাকে ছোট করার মতো কোনো ভাষা আমার জানা নেই, তবুও বলছি, মা তো মা, আপনি এসে আপনার বোনকে কি বোঝাবেন? আপনি তাকে ষড়যন্ত্রের রাস্তা তৈরি করে দিচ্ছেন, আপনি কিভাবে চিন্তা করতে পারলেন ভাইজান আমার মাকে চুরির অপবাদ দিবেন, আর সেই অস্থিলায় আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখবো? একটি বার কি আপনার মনে নাড়া দিল না যে এরকম একজন মাও আপনার বাসায় আছে? এরপর থেকে যদি আপনি আমার বাসায় আসেন, যদি ভালোভাবে আসতে পারেন আসবেন, শয়তানি বুদ্ধি মাথায় নিয়ে এই বাড়িতে আসবেন না। আমার সংসার ভাঙতে যে শয়তানি করবে আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে পারবো না, তার এই বাড়িতে কোনো স্থান হতে পারে না। আপনাকে আমি আর বেশি কিছু বললাম না, কারণ আপনি আমার বইয়ের বড় ভাই, এখানে আমারও সম্মান জড়িয়ে আছে। আমি আপনাকে আর কিছু বলতে চাই না ভাইজান, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু আপনারা কত বড় ভুল করেছেন একটি বার চিন্তা করে দেখবেন। আজ আমার মায়ের সঙ্গে যা হয়েছে এটা যদি আপনার মায়ের সঙ্গে হয় আপনি মানতে পারবেন? পারবেন না। এটা এটা মা, এটা আমার মা জন্য এরকম কেন? এটা আপনার মা মনে করতে পারেন না? এই মার ছেলে ছাড়া এই সংসারে কে আছে? কেন এই ষড়যন্ত্র, এই সংসার, এই সম্পত্তি নিয়ে? ঠিক আছে ভাইজান, আজকে আপনি আসতে পারেন। মা তুমি যাও, তুমি তোমার কাজে যাও।